আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, তো আজকে 7টা থেকে ব্লগটি শুরু করলাম। এখানে রাফিকে দুইটা রুটি বানাই দিয়েছি, তো একটা যে পিরাই খাওয়া শেষ আর একটা আছে। আর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে সকালবেলা। তো এই যে এখানে নারিকেল আর রাফির হাতে কুরানি, তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম যে নারিকেল, সেইটা রাফি কুরে কুরে খাচ্ছে। আর এই তো প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে, সকালবেলা টুকটাক যে কাজগুলো সব সেরে এসে তারপরে আবার লেপের ভিতরে বসে আছি। বসে বসে রাফিকে খাওয়াচ্ছি আর গল্প করছি। কি বলবো, আচ্ছা যে রাফি নারকেল কুড়াচ্ছে দেখুন এই যে। আর এই তো তো ভিডিওটি সবাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তো ঠিক আছে, আবার পরে ক্যামেরাটা অন করব। এখন রাফিকে খাইয়ে নি না, না এমন করতে হয় না। আর রাফির দেখুন মুখে দেখে আবু কাটা দেখি, আন্টিরা দেখুন এই যে নাকের পাশে ধাক্কা মেরে ফেলিয়ে দিয়েছে, আর একটা বাচ্চা কেটে গেছে। তো সারাদিন খেলাধুলা করে আর হাত পা কেটে কেটে নিয়ে আসে। জিভে ময়লা নারকেল খেয়ে খেয়ে দুধ খেয়ে খেয়ে বাম হাত দিয়ে স্লেটটা চেপে ধরে পাশে তুমি পোষা হয়ে যাবা না। এই যে লাঠি দেখছো, দেখুন লাঠি বানাইছি রাফির জন্য, হাত পা তো আমার আবু। তো রাফি সুরা নাচ পড়া শিখে গেছে, জানি না আপনারা কতটুকু শুনতে পারছেন, তবে ও মাশাল্লাহ সুরা নাচ একদম ভালোভাবে করতে পারে, সুরা ফালাক করতে পারে, তারপর আয়াতুল কুরসির অর্ধেক কেবল শিখছে, তারপর সুরা ফাতিহা পড়তে পারে। তো প্রতিদিন রাতে ও তারপর তওবা পড়া শিখছো আব্বু তুমি? তওবা পড়া শিখে গেছে ও, তারপর দুটো কালিমা পড়া শিখছে। রাব্বু রাব্বি রাব্বু মিন করলে জানবে। তো মাশাল্লাহ আমার রাতে সবকিছুই পড়া শিখে গেছে, তো আমার খুব ভালো লাগে। প্রতিদিন রাতে যখন ওকে ঘুম পাড়াই, তো বসে শুয়ে শুয়ে আর কি পড়াই, সেই 1 বছর বয়স থেকে পড়ানো শুরু করছি, আর এখন সে পুরোপুরি ভাবে এগুলা মুখস্ত হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার রাখি যেন আরো সবকিছু মুখস্ত হয়ে যায়, বসা হয়ে যাবে। আর এই যে রাফির বর্ষি, তো এই বর্ষি নিয়ে বসছে, লেখা শেষ হলে ও মাছ মারতে যাবে বর্ষি নিয়ে। আমি মাছ
গরুর যে গুঁড়ো মানে ধানের কুঁড়ো ওইটা দিয়ে পানি দিয়ে মাখিয়ে মাছের খাবার বানাইছে, যা খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, দুপুরে রান্না করব, রান্নার সময় আবার ক্যামেরাটা অন করব কারণ ভিডিও বড় হয়ে যাবে। এখন কি মতো আপাতত বন্ধ। এই যে এখন বাজে 11টা, তো আমি যাচ্ছি, রাফি মাছ মারবে, খুব বায়না ধরছে। তো এই যে রাফির মাছের খাবার গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়ে আসছে, আর নুডুসের ছাকনিতে মাছ ধরবে, বড়শি আনছে। তো রান্না করব, তার আগেই ও বলছে যে আমি একটু মাছ মারব, তো ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আসি। সুদা আবু, সুদা চলে যাও, এই যে বাউলের পানিটা শুকিয়ে গেছে অনেক। ওই দেখো ওই জায়গায় নড়ছে আবু, ওই দেখো ওই জায়গায় নড়ছে। যাও ছেলে, ওই জায়গায় দাও, মাছে খাতি আসবে না, নেমে না, কাদার ভিতরে নেমে না, ছেলে দাও, ছেলে দাও, তো দেখুন প্রকৃতিটা বেশ ভালোই লাগছে, অল্প অল্প রোদ, মিষ্টি রোদ। আচ্ছা এবার বড়শি নিয়ে আসো, মাছের খাবার দিয়ে চলে গেল, বলছে মাছ নড়লে আমার ডাক দিবেন। আবু চলে আসো, বড়শি নিয়ে এসো, নড়ছে না, নড়ছে মাছ, মাছ পড়েছে, মাছ মাছ, তো ঠিক আছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখনকার মতন ক্যামেরাটা অফ করি, রাফি দেখি কতক্ষণ ধরে মাছ মারে, তারপরে বাড়িতে গিয়ে রান্না করব দুপুরের। বাউল থেকে এসে রাফির মাছ মারার পর খিদে লেগে গেছে, তাই দোকানে নিয়ে আসছিলাম। দোকান থেকে এই যে কেক, ললিপপ আর একটা আইসক্রিম নিয়েছে, শুকনো আইসক্রিম। তারপরে এই যে চলে আসছি রান্না করতে, তো এখন বাজে দুপুর 12টা সাড়ে 12টা মতন। তো কেটে কুটে সব কিছু রেডি করছি, এখানে পুঁই শাক নিয়ে আসছিলাম যে মাদের ওখান থেকে, সে পুঁই শাকটা আজকে ভাজি করব, পেঁয়াজ রসুন এখানে, আর ভাতের জল ধুয়ে দিয়েছি, ভাতের চাল এখানে চুলার জাল জ্বলছে। আর আজকে এই যে বেশ কয়টা কাপড় পরিষ্কার করছি রাফির, তারপরে আমার গোসল করাও হয়ে গেছে, রোদ আছে ভালোই।
ভাতটা হয়ে গেছে, এখন এই যে আমি পুঁই শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ হলুদ আর হালকা পরিমাণে একটু পানি দিয়ে এখন চুলায় আমি তরকারিটা বসিয়ে দিব সেদ্ধ করতে। আর এইটুক রেখে দিয়েছি পুঁই শাকটা সেদ্ধ করার পরে পানি শুকিয়ে গেলে ভাজিটা তেলে দিব। দেখুন পুঁই শাকের কালারটা কত সুন্দর সবুজ। আর এই পুঁই শাকের অল্প অল্প ফল হয়ে গেছে, এই যে এই ফলগুলোর জন্য আরো বেশি ভালো লাগবে খেতে। রান্নাটা আজকে পুরোপুরি আর শেয়ার করলাম না, রান্না হয়ে গেছে। এখানে যে পুঁই শাক ভাজি আর ভাত চিন্তা পড়ো পড়ো আব্বু, পড়ো আব্বু, চলে গেলাম আমি। হ্যাঁ ফুপুর আছে, ফুপুর কাছে বসে থাকো, ফুপুর কাছে পড়া শুনবা। হ্যাঁ যাবো বাবা। হ্যাঁ ফুপু আসবে না, আকি ফুপু আসবে না। আচ্ছা বা, আচ্ছা হয়েছে, চলে গেলাম, টাটা। তো রাফি প্রতিদিন পড়তে আসার আগে আধা ঘন্টা আগের থেকে কান্না শুরু করে পড়তে আসবে না, তো কোলে করে নিয়ে এসে দিয়ে যায়। পরে যাওয়ার সময় আমার চুমু খাই, তারপরে হাত ধরে হ্যান্ডশেক করে টাটা দেয়, অনেক আদর করে। তো আর আসার আগে খুব কান্নাকাটি করে। এই তো এই যে আমাদের মসজিদটা। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আসরের নামাজ পড়ব।
তারপরে ভিডিও এডিট করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি আমার রাফির জন্য বেশি বেশি দোয়া করবেন ওকে যেন আমি অনেক বড় হাফেজ আলেম বানাতে পারি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম